গত বছর বলিউডে পাঠান, জওয়ান, ডানকির মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড় পর্দা থেকে আবার গায়েব হয়ে যান শাহরুখ খান। কিন্তু খবর আসে নতুন ছবি নিয়ে আসছেন বলিউড বাদশাহ। দ্য কিং নামের ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খান। শাহরুখের সঙ্গে সুহানা অভিনয় করবেন খবরটি পুরনো নয়। তবে নতুন খবর, সুহানা যে ছবিতে অভিনয় করছেন সেখানে যোগ করা হয়েছে একজন অল্প বয়সী অভিনেতাকে। গণমাধ্যমের খবর, দ্য কিং ছবিতে মুঞ্জ ছবি খ্যাত তরুণ অভিনেতা অভয় ভার্মাকে নেওয়া হয়েছে। এর আগে এই ছবিতে প্রধান ভূমিকায় অভিষেকের নাম উঠলে নড়ে বসে দর্শকেরা। এবার সঙ্গে জুড়ল অভয় ভার্মার নাম। সূত্রের খবর, ছবিতে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছেন মুঞ্জা ছবির নায়ক। সেই সূত্র আরো জানিয়েছে, অভয় নাকি এক ছবিতেই শাহরুখ অভিষেকের মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি। তবে দ্য কিং এ শাহরুখ কন্যার বিপরীতে অভয়কে দেখা যাবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। ছবির ঘনিষ্ঠ অন্য এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়েছে দ্য কিং ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। ছবির শুটিং লোকেশন বাছাইয়ের জন্য দেশে বিদেশে রেকিও শুরু করে দিয়েছেন নির্মাতারা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়ে যাবে দ্য কিং এর শুটিং।